আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের টাসেল বানানোর টিউটোরিয়াল দেখাবো। টাসেল বানানোর জন্য প্রথমে আমরা যেগুলো উপকরণ লাগবে, এগুলো উপকরণ হচ্ছে রেশমি সুতা, পুঁতি, সুই এবং শক্ত সুতা, যেগুলো দিয়ে সহজে টাসেল বানানো যায়। আর একটা কেচি। প্রথমে একটা আইডিয়া মতো একটু কাগজ, মোটা কাগজ কাগজ বা মোটা কার্পেট যে কোনোই হোক কেটে নিব। তারপর সুতা থেকে কিছু সুতা, রেশমি সুতা আইডিয়া মতো কিছু হাত সুতা হাতে নিব। নেওয়ার পরে যে মোটা কাগজ বা শক্ত কাগজটা নিছি ওটাতে এটা পেঁচাবো। মূলত টাসেল বানানোর জন্য রেশমি সুতাই বেশি ব্যবহার করা হয়, কারণ রেশমি সুতা দিয়ে টাসেল বানাইলে ওটা অনেক সুন্দর লাগে। সুতাগুলো সমান করে কেটে নিব যেন পরে কোনো সমস্যা না হয়। মোটা কাগজ যেটা কেটে নেওয়া হয়েছে অলরেডি ওটার মধ্যে পেঁচানো শুরু করব। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবার আমরা সুতাগুলো শক্ত করে বেঁধে নিব যেন খুলে না যায়, কারণ রেশমি সুতা তো ওইগুলো অনেক পিছলা হয়, মানে তাড়াতাড়ি বান খুলে যায়, এর জন্য ভালো করে গিটটা দিব। এরপর কেচি দিয়ে সুতাটা কেটে নিব এক পাশে সাইডে। এবার সুতাগুলো সমানভাবে দুই পাশে ভাঁজ করে নিয়ে মাঝখানে দুই পাশে যেন সমান হয় ভালোভাবে পেঁচায় নিয়ে ভালো করে গিট দিয়ে দিব যেন পরবর্তীতে বানটা খুলে না যায়। এখানে শক্ত সুতার জায়গায় আপনারা টোটা সুতা ব্যবহার করতে পারেন। এবার সুই দিয়ে মাছ বরাবর উপরে তুলে নিব যেন চারিদিকে সমান হয়, টাসেলটা যেন ভালোভাবে ঝুলে থাকে এর জন্য। এবার ভালোভাবে সমান করে কেচি দিয়ে এমনভাবে কাটবো যেন সব দিক দিয়ে সমান হয়, সুন্দরভাবে কেটে নিব। এবার পুঁথি, এটা সাদা পুঁথি আমি ব্যবহার করতেছি, এখানে আপনারা আপনার পছন্দের অনুযায়ী পুঁথি ব্যবহার করতে পারেন। সোনালি কালারের আরেকটা পুঁথি। ওকে, এই তো হয়ে গেল তাসেল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।